হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুবই ক্রিসপি, ভেতরে এবং ওপরে সব দিকেই সমান ক্রিসপি লাচ্ছাদার তেলের পুলি পিঠা বানিয়ে দেখাবো। এটাকে হিন্দিতে বলে গুজিয়া আর মারাঠিতে বলে করঞ্জি। এটা লেয়ারওয়ালা, নর্মালও হয়, লেয়ার ছাড়াও হয়। সেই ভিডিওটা আমি আপলোড করেছি, ওপরে দেখতে পারেন, আই বাটনে দেওয়া আছে। আর এটা হচ্ছে আমরা বানাবো লেয়ার গুজিয়া। ভীষণ টেস্টি খেতে, মাসভর রেখে খেতে পারেন, একেবারেই খারাপ হয় না। তো লেয়ার গুজিয়া বানানোর জন্য আমাদের প্রথমে বানাতে হবে পুর। তো পুর বানানোর জন্য আমি এখানে কিছু চিটবাদাম ভেজে নিচ্ছি। চিটবাদামকে মিডিয়াম হিটে ভাজতে হবে আর এরকম নাড়াতে থাকতে হবে। আর যখন ফাটতে শুরু করবে, তারপরে এরকম নাড়াতে নাড়াতে 3 থেকে 4 মিনিটের জন্য ফাটতে দিতে হবে। আর তারপর আমাদের চিটবাদাম কিন্তু একদম ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার চিটবাদামগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সারে একটা আধা ভাঙা টাইপের পাউডার বানিয়ে নেব। ততক্ষণে আমরা এখানে সুজি ভেজে নিচ্ছি। পোনা 1 বাটির মতো আমি সুজি নিচ্ছি। সুজিটাকে ভাজতে হবে লো হিটে, একেবারে লো হিট রাখতে হবে আর এরকম লাগাতার নাড়তে থাকতে হবে। মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো লাগে, কখনো কখনো 15 মিনিটও লেগে যায়। তো দেখুন, সুন্দর একটা ভাজা ভাজা সুগন্ধ আসছে আর কালারটা হালকা একটু ডার্ক হয়েছে। তো এবার আমি তুলে নিচ্ছি, কড়াইটা একটু মুছে নেব। আর এই কড়াইয়ে আমরা এখন ভেজে নেব কিছু ড্রাই ফ্রুটস। নিজের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কিছু বাদাম, কাজু আর কিছু কিশমিশ নিয়েছি, হালকা করে ভেজে নেব, বেশি ভাজার কোনো দরকার নেই। এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর সবার পরে আমরা, সবার শেষে ভেজে নেব নারকেল। এটা কিন্তু তাজা নারকেল নয়, এটা শুকনো নারকেল। বাজারে শুকনো নারকেল কিনতে পাওয়া যায়, যদি বাই চান্স না পাওয়া যায় আপনার আশেপাশে, তাহলে নারকেলটাকে ভেঙে রোদে দিয়ে রাখুন, একদম শুকিয়ে যাবে। তারপর সেই শুকনো নারকেলটা গ্রেট করে নিন। আমি মোটামুটি 2 থেকে 2.5 কাপের মতো হবে নিয়েছি। আর দেখুন, কালারটা সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি মিডিয়াম হিটে রেখে। এই দেখুন কালার। তো নারকেল আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা হিট বন্ধ করে দেব। হিট বা গ্যাস যাই হোক, বন্ধ করে দেব। তারপরে এখন আমরা এই চিটবাদামের পাউডারটা দিয়ে দেব। আমি চিটবাদামের পাউডারটা পুরোপুরি দিচ্ছি না, আধা দিচ্ছি, বাকি আধা রেখে দিচ্ছি। ড্রাই ফ্রুটস দিয়ে নেব অবশ্যই, কিন্তু হিট বন্ধ করে তারপর এসব কাজ আমরা করব। কড়াইটা গরম আছে তাই আমি একটু নেড়ে নিচ্ছি। সুজিটা দিয়ে দিচ্ছি আর সবার শেষে দিয়ে দেব পাউডার চিনি। চিনিকে আমি পিষে নিয়েছি মিক্সারে। যাই হোক, স্বাদ মতো আপনি বাড়িয়ে বা কমিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। যদি স্বাদটা বুঝতে না পারেন, তাহলে একটু মিশিয়ে নিয়ে একটু খেয়ে দেখতে পারেন, সেই হিসাবে আপনি মেনটেন করতে পারেন। আর এই দিচ্ছি আমি এলাচের গুঁড়ো, এলাচের সাথে একটু চিনি মিশিয়ে আমি পাউডার বানিয়ে রেখেছি, সবুজ এলাচটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমাদের পুর কিন্তু তৈরি হয়ে গেছে। এবার পুরটাকে সাইডে রেখে দেব আর যাব আমরা গুজিয়ার কাভারের জন্য আটা লাগাতে। এবার আটার জন্য আমি ময়দা ব্যবহার করছি, কারণ ময়দাটা খেতেও ভালো লাগে আর বেশি ক্রিসপি হয়, দেখতে একটু কালারটা সুন্দর লাগে, হালকা হালকা কালার হয়। তাই মোটামুটি 2.5 কাপের মতো নিচ্ছি আমি। কতটা পুর বানিয়েছেন সেই হিসেবেই নিতে হবে, তবে বেশি কম হলে কোনো অসুবিধা নেই। যদি পুর বেশি থেকে যায়, তাহলে সেটা আপনি ক্ষীরের মধ্যে, পায়েসের মধ্যে দিয়ে দিতে পারেন। আর যদি এই আটাটা, মানে ডোটা বেশি থেকে যায়, তাহলে আপনি পুরি ভেজে নিতে পারেন। একটুখানি লবণ দিয়েছি স্বাদের জন্য আর একটুখানি তেল দিচ্ছি, মোটামুটি 1/3 কাপের মতো তেল দিচ্ছি। আপনি চাইলে ঘি ব্যবহার করতে পারেন বা বাটারও ব্যবহার করতে পারেন। এরকম করে সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, তেলটা যাতে ময়দার সব দিকে সমানভাবে মিশে যায়। এই দেখুন, আমার এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন, হাত দিয়ে যদি আমরা একটা লাড্ডু বাটতে যাই, তাহলে কিন্তু লাড্ডু তৈরি হবে। এই দেখুন এরকম, তার মানে আমাদের ময়দাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে ডো বানানোর জন্য, বা খামির বলে, কাই বলে, যাই হোক। অল্প অল্প করে জল দিয়ে আমরা ডোটা মেখে নেব। টাইট ডো বানানোর কোনো দরকার নেই, টাইট বানালে বেলতেও অসুবিধা হয়, তারপরে পুলি পিঠা যখন আমরা বন্ধ করব তখনও অসুবিধা হয়। তো এই জন্য টাইট বানানোর কোনো দরকার নেই, আমি সফট একটা ডো বানিয়ে নিচ্ছি। ডো তৈরি হয়ে গেছে, এবার ওপর থেকে আরও একটু তেল দিয়ে আমি আবার একটু মেখে নেব, তাতে আরও বেশি মসৃণ হয়ে যাবে। কতটা সফট হয়েছে আপনি দেখে বুঝতে পারছেন। নর্মালি আমরা রুটি বা চাপাতি করার জন্য যেরকম বানাই, সেই রকমই বানিয়েছি, একদমই শক্ত বানাইনি। তো এবার আমরা ডোটাকে ঢেকে মোটামুটি 10-15 মিনিটের জন্য রেস্ট করতে দেব, তারপরে আমরা গুজিয়ে বানিয়ে নেব।
তো যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমরা গুজিয়ার লেয়ার বানানোর জন্য একটা ক্রিম বানিয়ে নেব। তো আমি এখানে প্রথমে নিচ্ছি চালের গুঁড়ো, 1.5 টেবিল স্পুন আমি চালের গুঁড়ো নিচ্ছি, আর মোটামুটি 2 থেকে 2.5 টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি। শুধু চালের গুঁড়ো নিলেও হয়, শুধু কর্নফ্লাওয়ার নিলেও হয়, বা যদি এগুলো একটাও না থাকে তাহলে ময়দা নিলেও হয়। তো আমি এখানে দিচ্ছি ঘি, ঘি দিয়ে আমি সুন্দর করে ফেটিয়ে একটা ক্রিমের মতো বানিয়ে নেব। চাইলে তেল দিয়েও করা যায়, কিন্তু ঘি দিয়ে করলে মানে ফেল হওয়ার কোনো চান্স থাকে না। আরও একটু ঘি লাগবে, তো আরও একটু ঘি আমি দিচ্ছি, আর খুব সুন্দর করে ফেটিয়ে একটা ক্রিমের মতো বানিয়ে নেব। যখন আমরা লাচ্ছা তৈরি করব, তো লাচ্ছার মধ্যে মধ্যে আমরা এই ক্রিমটা ইউজ করব, যাতে তেলে গিয়ে লাচ্ছাটা সুন্দর করে খুলে যায়, লেয়ারগুলো খুলে যায়। দেখুন, এরকম করে আমি ফেটিয়ে নিচ্ছি, আপনি দেখে বুঝতেই পারছেন। দেখুন, আমাদের এখানে ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি এইটুকু করলাম, এখন লাগলে পরে আরও তৈরি করে নেব। এবার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এবার আমরা রুটি বানিয়ে নেব। একটু বড় বড়ই নেব, বড় বড় রুটি তৈরি করব। আমরা একটা লেয়ারওয়ালা বানাচ্ছি, তাই বড় বড় রুটি করে একটার ওপর একটা করে এরকম করে বানাবো। তাই একটা বড় লই আমি কেটে নিয়েছি, আর এখন ওপর থেকে একটু ময়দা রাস্ট করে বেলে নেব। নর্মালি রুটি বা চাপাতি আমরা যেরকম পাতলা করে বেলি ওরকমই বেলবো, একদমই মোটা বেলার কোনো দরকার নেই। আর ওই রুটিটাই যখন আমরা লাচ্ছার জন্য পুরিটাকে আবার বেলবো, তখন আরও পাতলা হয়ে যাবে, একেবারে খাড়ি বিস্কিটের মতো হয়ে যাবে। দেখুন, আমি আপনাকে মোটা দেখিয়ে দেব কতটা ঠিক আমি বানিয়েছি। এই দেখুন, একদম সিম্পল রুটি চাপাতির মতো পাতলা করে বানিয়েছি। রুটিটা আমি সাইডে রেখে দেব, আর এরকম করেই আরও 3-4টে বানিয়ে নেব। 4-5টা হলে মানে লেয়ারের সংখ্যাটা খুব ভালো হয় আর কি। তার থেকে বেশিও করতে পারেন, কিন্তু অত বেশি করলে আবার পুরিটা বড় হয়ে যাবে আর গুজিয়াগুলোও বড় হয়ে যাবে। তো 2টো রুটি বানিয়েছি আমি, আর এই হলো চতুর্থ, মানে 4টে রুটি বানিয়েছি আমি টোটাল। 1টা রুটির ওপরে আমি প্রথমে ক্রিমটা ভালো করে লাগিয়ে দেব, হাত দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এটা কিন্তু ব্রাশ দিয়ে হবে না, ব্রাশ দিয়ে খুব সুন্দর করে এটা ছড়িয়ে লাগানো যাবে না, এই জন্য হাতেরই ব্যবহার করতে হবে। তো আমিও হাতেরই ব্যবহার করছি, সুন্দর করে লাগিয়ে দিচ্ছি সব দিকে। ভালো করে লাগানো হয়ে গেলে এই রুটিটার ওপরে খুব সামলে আমি আরেকটা রুটি রেখে দেব। দেখুন, এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় রুটিটা এর ওপরে রেখে দিচ্ছি, সমানভাবে একেবারে বিছিয়ে রেখে দেব। এটার ওপরেও আমাদের এই ক্রিমটা লাগিয়ে নিতে হবে। এটাও হয়ে গেছে, এটা তৃতীয় রুটি, এটার ওপরেও আমরা ক্রিম লাগাবো, আর চতুর্থটার ওপরেও ক্রিম লাগাবো। এবার এটা চতুর্থ, এটার ওপরেও আমরা ক্রিম লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে, এবার কি করব, এক সাইড থেকে রুটিটাকে মানে সবগুলো রুটিকে একসঙ্গে এরকম করে ফোল্ড করব, রোল করব, যাকে বলে রোল করা বা মুড়িয়ে নেব। আমি কীভাবে করছি আপনি দেখতে পাচ্ছেন, তো এরকম করে সুন্দর করে আমরা মুড়িয়ে নেব। মুড়িয়ে দেখুন, এবার যথেষ্ট মোটা হয়ে গেছে। এবার এটাকে আমরা এরকম চেপে চেপে টেনে টেনে এরকম লম্বা করব। আমাদের হাতের মুঠের মধ্যে আসে এতটুকুই মোটা রাখবো, খুব বেশি মোটা আমরা একদম রাখবো না। বেশি মোটা রাখলে কিন্তু পুরি বড় হয়ে যাবে আর গুজিয়াও অনেক বড় বড় হবে, এজন্য হাতের মুঠের মধ্যে আসে এরকম করে আমরা এটাকে লম্বা করে নেব একটা সাপের মতো করে। দেখুন, এইটুকু আমি করেছি। এবার আমরা কি করব, ছোট ছোট করে এর মধ্যে থেকে লেচি কেটে নেব, মোটামুটি 1 ইঞ্চির মতো মোটা করে কেটে নেব। এ দেখুন, 1 ইঞ্চির মতো মোটা করে আমি কেটে নিচ্ছি। তো সবগুলো আমি কেটে নিয়েছি, এবার সবগুলো আমি রেখে দেব প্লেটের মধ্যে, আর একটা রাখবো, একটা দিয়ে আমরা এখন প্রথম গুজিয়াটা বানিয়ে তৈরি করব। এ দেখুন, এটাকে আমি হাত দিয়ে এরকম করে গোল করে নিচ্ছি, আর তারপর
এইভাবে সাইড থেকে এভাবে প্রেস করতে হবে। মানে এটাকে ভার্টিক্যালি সোজাসুজি নিচের দিকে দাবানো যাবে না, একটু কি বলে তীর্যকভাবে এটাকে প্রেস করে নিতে হবে। তারপরে ময়দা ডাস্ট করে আমরা বেলে নেব, যেরকম আমরা পুরি বেলি ওরকম বেলে নেব, পাতলা করে। পাতলা করে বেললে লাচ্ছাগুলো খুব পাতলা পাতলা হবে এবং খুব ক্রিস্পিও হবে। দেখুন পুরি কিন্তু তৈরি হয়ে গেছে, লাচ্ছাগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এখনই। দেখুন লেয়ারগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। এবার এই পুর নেব, পুর ওপরে রাখবো কিছুটা, যতটা রাখলে আপনি বন্ধ করতে পারবেন ততটাই রাখুন, খুব বেশি রাখতে গেলে আবার বন্ধ করতে অসুবিধা হবে। একটু জল নিয়েছি আমি সিল করার জন্য, সাইডে একটু একটু করে জল লাগিয়ে নেব, তারপরে আমরা বন্ধ করব। এক সাইড থেকে পুরিটা এরকম উঠিয়ে নিয়ে অন্য সাইডে নিয়ে এরকম বন্ধ করে দেব। দেখুন আমাদের প্রথম গুজিয়া বা প্রথম পুলিপিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা কাটা চামচ দিয়ে এরকম করে ডিজাইন করে দিচ্ছি, হাত দিয়েও করা যায়। আর পুলিপিঠার একটা মোল্ড বা ডাইস পাওয়া যায় বাজারে, সেটা দিয়েও কিন্তু আপনি করতে পারেন, সেটা দিয়ে খুব সহজে হয়ে যায়। দেখুন প্রথম গুজিয়া আমাদের তৈরি হয়ে গেছে, এটাকে আমরা সাইডে রাখব। আর এরকম করে আমি দ্বিতীয় একটা বানিয়ে দেখাচ্ছি, এটা আমি হাত দিয়ে ডিজাইন করে দেখাবো। হাত দিয়েও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা যায়। এই দেখুন এরকম একবার চেপে তারপর ওটাকে মুড়িয়ে দিতে হবে কিনারাটাকে, এরকম করে সম্পূর্ণ গুজিয়াটা আমরা এরকম করে ডিজাইন করে নেব। যে কোনোভাবে করুন, যেরকম করে পছন্দ সেরকম করে করুন। তো চলুন এরকম করে বাকি গুজিয়াগুলো তৈরি করে নিই, তারপরে যাব আমরা ভাজতে। এই কটা আমি এখন বানিয়েছি, আর ভাজতে ভাজতে আমি বাকিগুলো বানিয়ে নেব। তো ভাজার জন্য আমি এখানে তেল নিয়েছি, ডিপ ফ্রাই করতে হবে, তেলটা চেক করে নেব। এখানে আমাদের ক্রিস্পি গুজিয়া ভাজার জন্য একদম হালকা গরম তেল দরকার। দেখুন একটা ডো, একটুখানি ডো আমি ছেড়েছি, তো কিছুক্ষণ পরে খুব ধীরে ধীরে বাবলস তৈরি হচ্ছে, তার মানে তেলটা হালকা গরম আছে। এখন আমরা হিটটাকে একেবারে লোতে রেখে এক এক করে গুজিয়াগুলো দিয়ে দেব, গুজিয়া বা পুলিপিঠা যাই বলুন, যতগুলো ধরে ততগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করব, মোটামুটি 2 মিনিটের জন্য অপেক্ষা করব। আমি এখন একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তাই এরকম মনে হচ্ছে যে হিটটা বেশি আছে, কিন্তু হিট বেশি নেই, আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো 2-3 মিনিট পরে আমি এখানে পাল্টে দিচ্ছি। নিচের সাইডটা খুব সুন্দর সাদা সাদা দেখতে লাগছে, তখনই আমি কিন্তু পাল্টে দিচ্ছি। আর এবার একটু ধৈর্য নিয়ে ফ্রাই করতে হবে, তাহলে একদম ক্রিস্পি গুজিয়ে আমরা পাব এবং লাচ্ছাগুলো খুব সুন্দর করে খুলে আসবে। হিট বেশি হয়ে গেলে কিন্তু ঝটপট ওপর থেকে কালার চলে আসে, কিন্তু ভেতর পর্যন্ত ক্রিস্পি হতে পারে না। লো থেকে একটু বেশি রাখতে পারেন, মানে মিডিয়াম টু লো যাকে বলে, কিন্তু তার থেকে বেশি রাখতে যাবেন না। দেখুন লেয়ারগুলো কীরকম খুলে খুলে আসছে, এরকম আমরা একটু ধৈর্য নিয়ে ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে নেব, মানে গোল্ডেন রেড যাকে বলে, ওরকম একটা সুন্দর কালার করে ভেজে নেব। দেখুন কালারের চেঞ্জও দেখা যাচ্ছে আর লাচ্ছাগুলো কীরকম খুলে আসছে। আর এখন দেখুন এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, একদম ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে, আর লেয়ারগুলো খুব সুন্দর করে খুলে বেরিয়ে এসছে। এই দেখুন লেয়ারগুলো খুব সুন্দর দেখতে লাগছে, একদম খুলে এসছে। তো এখন আমরা এগুলোকে তুলে নেব, তেলটা সুন্দর করে ড্রেন করে তুলে নেব। আর তুলে নেওয়ার পরেও একটা ঝাড়ার মধ্যে রাখতে পারেন, যাতে বাকি তেলটা ঝাড়া থেকে নিচে পড়ে যায়, নইলে একটা কিচেন পেপারের ওপরে রাখতে পারেন। তো আমি এগুলো তুলে নিচ্ছি, আর এইভাবেই একই পদ্ধতিতে আমি বাকি গুজিয়াগুলো বানিয়েও নেব আর ভেজেও নেব। চলুন তাহলে একইভাবে বাকি গুজিয়াগুলো ভেজে নিই। দেখুন বন্ধুরা কিছুক্ষণ পরে এই হচ্ছে আমাদের গুজিয়া, একদম ক্রিস্পি ভেতরে এবং ওপরে সব দিকে সমান ক্রিস্পি হয়ে তৈরি হয়েছে, আর খেতে খুবই মজাদার হয়েছে। আমি একটা ভেঙে আপনাকে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, একেবারে খারি বিস্কিটের মতো হয়ে গেছে। খারি বিস্কিট মানে লাচ্ছা টোস্ট একরকমের পাওয়া যায়, সেটাকে বলে খারি বিস্কিট, যাই হোক।
তো খুব সুন্দর ক্রিসপি হয়েছে ভেতরে এবং ওপরে, আর টেস্টেও খুব ভালো। একবার অবশ্যই ট্রাই করবেন। দীপাবলি আর হোলির সময় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করা হয়ে থাকে বাংলার বাইরে। তো আমিও করেছিলাম দীপাবলির সময় আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারাও ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন অবশ্যই। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।